2013-র 5ই মে ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি। যেন এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করেছে কাঠাল রানি ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী। মানবাধিকার সংস্থা অধিকার একটা প্রাথমিক তালিকা করেছিল 61 জনের, যেই তালিকা হেফাজতে ইসলামী অধিকারকে হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধেই নন্দিত মানবাধিকার নেতা আদিলুর রহমান শুভ্রকে গ্রেপ্তার করা হয়। শুভ্রভাইকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি কাঁঠাল রানি। তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে শুভ্রভাইকে। সেই মামলা চলছে, যে কোনো মুহূর্তে রায় দিয়ে জেলে ঢুকিয়ে দেবে আদিলুর রহমান শুভ্রকে। আমি 5ই মেতে নিহতের সংখ্যা নিয়ে একটা ভিডিও করেছিলাম বছর দেড়েক আগে। সেইখানে আমি দেখিয়েছিলাম হাসিনার মিলিটারি সেক্রেটারি কিভাবে মৃতের সংখ্যা নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছে। আর তার পাশাপাশি 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির গণতদন্ত কমিশনে কিভাবে খুঁজে পেয়েছে 39 জনের মৃত্যুর হিসাব। যারা সেটা দেখেননি আবার সেটা দেখুন। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলে কেউ মারা যায়নি, শোনেন সেই কথা। আমি অপ্রাসঙ্গিক হলেও একটা কথা আমি শুধু এখানে বলতে চাই, 5ই মে 2013 সালের 5ই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট, আলেম ওলামা এবং কোমলমতী শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি, দু একজনের নাম বলা হয়েছিল, আমরা ইনকোয়ারি করে দেখেছি, উনি বেঁচে আছেন, মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন। সব অপপ্রচারই ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তাই আমি বলবো এসব মিথ্যাচার আপনারা বিভ্রান্ত হবেন না। আমি মনে করি যারা এসব মিথ্যাচার ছড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা যে কত বড় মিথ্যা কথা আমরা প্রমাণ সহ দেখব। বাংলাদেশে থাকতেই আমি সংগ্রহ করেছিলাম 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসে গণতদন্ত কমিশনের 2 খণ্ডের রিপোর্ট, যার সদস্য সচিব ছিলেন শাহরিয়ার কবির, যাকে আমরা অনেকেই মুরগি কবির নামে চিনি। অন্য সদস্যরা কে কে ছিলেন জানেন? অধ্যাপক অজয় রায়, মুনতাসির মামুন, শ্যামলী নাসরিন চৌধুরী, আবুল বারাকাত, তুরিন আফরোজ, এরা। গণতদন্ত কমিশনের নাম শুনে এবং সদস্যদের নাম শুনেই বুঝতে পারছেন এরা কেউই হেফাজতের প্রতি সহমর্মী নন। তারা তাদের ওই রিপোর্টে 5 এবং 6ই মের নিহতদের নাম ঠিকানা সহ তালিকাও দেন। ওনারা জানান 5ই মে ঢাকায় 24 জন, 6ই মে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 9 জন, 6ই মে হাটহাজারিতে 5 জন এবং কুমিল্লায় 1 জন, এই নিয়ে মোট 39 জন মারা যান। এছাড়া মারা যান আরো 6 জন পুলিশ এবং বিজিবি সদস্য, সব মিলিয়ে 45 জন। আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে 71 জন আলেমকে 5ই মেতে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সেই হিসাবকে যদি আমলে নেই তাহলে তাদের হিসাব অনুযায়ী 39 জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছেন। তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃতের সংখ্যা কমপক্ষে 110 জন। অবাক হলেন? চমকে উঠলেন? পিনাকি কাঁচা কাজ করে না। আমি আজ হিসাব মিলিয়ে দেব, এটা বুদ্ধি দিয়ে ঘটনাকে কোরিলেট করা। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5ই মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছিল। হত্যার পরে হত্যাকারী যেই কাজটা করে তা হচ্ছে লাশ লুকায়। সে লাশকে নিজেই কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না। সে কাজ করতে গেলে শতাব্দীর পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে। মৃতের শরীরে গেঁথে থাকা বুলেট পচবে না, মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে। খুব সহজেই সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগাদের কপালে কী ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব। খুনিদের জন্যে, জল্লাদদের জন্যে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। বেওয়ারিশ
মুসলিম লাশ দাফন করে কে? আমরা জানি আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোনো মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে 2013 সালে সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসাবে দাফন করা হয়েছে। 2010 সালে এই সংখ্যা ছিল 1204। 2011 সালে সংখ্যাটি ছিল 1191। 2012 সালে 1247টি। এবার আসেন আমরা 2013 সালের প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাবটা দেখি। 2012-র জুলাই থেকে আমরা দেখি হিসাবটা, মাসে কতগুলো লাশ তারা দাফন করেছে। 113, 128, 110, 115, 145, 90, 92, 85, 99, 72, 88। এটাকে আমরা 11 দিয়ে ভাগ করলে হয় 103 জনের মতো। মানে 11 মাসে এক গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে কতজন? অবিশ্বাস্য সংখ্যায় 367 জন। অতিরিক্ত কতজন করেছে গড়ের চাইতে? 264 জন। সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে, 145 জন। তার মানে সবচেয়ে বেশি যেই সংখ্যাটা, তার চাইতে দাফনের সংখ্যা 222 জন বেশি। এইটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, মানে সংখ্যার হিসাবে অবশ্যই বেশি, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা অ্যানালাইসিস ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব না। আমি এই কাজটা আজকে করে দেখাবো। এই কাজটা আপনিও করতে পারেন। এটাকে বলে আউটলায়ার আইডেন্টিফিকেশন, মানে যেই পয়েন্টগুলোতে অন্য ডেটাগুলোর সাথে, অন্য সংখ্যাগুলোর সাথে কোনোভাবেই মেলে না, এবং ওই ডেটা পয়েন্টটা বা ওই সংখ্যার পয়েন্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আসেন আমরা সেটা খুঁজে দেখি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সের ক্যালকুলেশনটা করতে হয়। তার আগে আমি পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের কিছু সাধারণ নিয়ম বলে দিই, বুঝতে সুবিধা হবে। বিষয়টা জটিল কিন্তু কোনো অসুবিধা নাই, চালচালাইয়া বুঝে যাবেন। আমরা খুঁজব আউটলায়ার। আউটলায়ার মানে কি? আউটলায়ার মানে হইতেছে, মানে আপনার ঘরের মানুষ না, বাইর বাড়িতে সুবার দিছেন। অঙ্কেও বাইর বাড়ির লোক আছে, যারে অঙ্ক বা সংখ্যা বাইর বাড়িতে শুতে থাকতে দেয়, মানে আউটলায়ার, বাইরে শুতে থাকে। ঠিক আছে, এই যে ধরেন আমরা কয়েকটার ওজন মাপতেছি, প্রায় সবগুলোর ওজন একটা মাঝামাঝি একটা গড়ের কাছে আছে, কিন্তু দুইজনের ওজন দেখেন দুই পাশে হয় খুবই কম গড়ের চাইতে অথবা খুবই বেশি গড়ের চাইতে। এই খুবই কম বা খুবই বেশি, এই দুইটা আউটলায়ার, মানে বাড়ির বাইরে ছুটে আসে। এটা বোঝা যায় নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ কি? ধরেন আপনি বাংলাদেশের মানুষের হাইট বা উচ্চতা মাপবেন এবং সেইটা একটা গ্রাফের মধ্যে সাজাবেন, একটার পর একটা একটার পর একটা। ধরেন যাদের হাইট 5 তাদের সংখ্যা কত সেটা দিলেন, যাদের হাইট 5'5" তাদের সংখ্যা কত সেটা দিলেন, যাদের হাইট 5'6" তাদের সংখ্যা কত সেটা দিলেন। এইভাবে একটার পর একটা গ্রাফ সাজাইলেন, এটারে বলে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা কার্ভ হয় এই রকম, বেলের মতো, এই রকম, এই যে এটা বেল শেপে, ঘন্টার মতো। এখানে খুব অল্প পরিমাণে মানুষ থাকবে যাদের হাইট খুব কম, আবার খুব অল্প পরিমাণে কিছু মানুষ থাকবে যাদের হাইট খুব বেশি, আমার মতো, আর বেশিরভাগই থাকবে দুইয়ের মাঝামাঝি। এই যে ঘন্টার মতো কার্ভ হইল না, এইটার একেবারে মাঝের অংশ, একদম মাঝামাঝি যেইটা, সেটা হইতেছে অ্যাভারেজ বা গড় বা মিন। এই জায়গাটা বলা হয় শূন্য। এই জায়গা থেকে আমরা আর একটা জিনিস মাপি, খুব গুরুত্বপূর্ণ, সেটারে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি জটিল লাগতেছে শুনতে? আবার বুঝায় বলতেছি। এখন দেখেন, আপনি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ করে দেখলেন, এইরকম সংখ্যাগুলো আছে 5, 10, 15, 20, 25, 30, 35, এরপরে ফাঁকা আর নাই, তারপরে একেবারে 50, 55 তার একটা ফিগার, তাই না? হ্যাঁ, দেখেন এই সংখ্যাগুলোকে বলে ডেটা। আর এই যে 50, 55তে যে ফিগার, এটা কি অন্য ফিগারগুলোর সাথে মিলে, অন্য ফিগারগুলোর সাথে এক লাইনে? না, এটা আউটলায়ার, বাইরে শুতে আছে। আবার দেখেন 21, 22, 25, 21, 9023,
বলেন তো বাইরে শুতে আছে কোনটা, আউটলায়ার কোনটা? 9000, তাই না? সাব্বাস, এই সংখ্যাটা আউটলায়ার। এবার আর একটা পরীক্ষা নিয়ে, হ্যাঁ, কোনটা আউটলায়ার? 3, 51, 55, 69, 73, 80, 81, কোনটা কোনটা আউটলায়ার? কোনগুলো কাছাকাছি সংখ্যা? 3 বাদে সবগুলো কাছাকাছি সংখ্যা, তার মানে এখানে 3টা হচ্ছে আউটলায়ার, 3 সংখ্যাটা, তাই না? এখন সমস্যা কি, সব ফিগার আর আউটলায়ার তো পিনাকির ভিডিওর মতো সোজা না, তাই না? ধরা খুব মুশকিল। আবার কেউ যদি চ্যালেঞ্জ করে যে আপনার কে কইছে এটা আউটলায়ার বা বাইরে ছুতে আছে, আপনি যদি কন পিনাকি দাদাই কইছে, তাহলে তো হবে না, তাই না? আপনারা অঙ্ক কইসা দেখাই দিতে হবে, হ্যাঁ এইটা হইতেছে আউটলায়ার, তাহলে বুঝবে জ্ঞানের কথা বলছে। এই জন্যে আমরা পরিসংখ্যানের আরও গভীরে ঢুকব, আমরা শিখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি ডাক্তারি পড়ছি কেন জানেন? আমি অঙ্কে কাঁচা, অঙ্ক দেখলে আমার গায়ে জ্বর আসে, আর এই অঙ্কই আমার বারে বারে করতে হয়, এটা হইতেছে আমার প্রতি প্রকৃতির প্রতিশোধ। যাই হোক, আমরা তো গড় বা অ্যাভারেজ কি সেটা জানি, তাই না? মানে অনেকগুলো সংখ্যা থাকলে সেটাকে এক করে যতগুলো সংখ্যা সেটাতে আমরা ভাগ দিয়ে গড় পাই, তাই না? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার গড় থেকে আপনার ডেটাগুলো, মানে সংখ্যাগুলো কত দূরে, অল্প দূরে, বেশি দূরে, এইটা হইতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ধরেন একটা পরিবারে 6 জন মানুষ আছে, এইরকম আমরা তাদের হাইট বা উচ্চতা কতটুকু এটা মাপবো, সে উচ্চতাগুলো এরকম আছে, হ্যাঁ। তাহলে আমরা যদি এই গ্রুপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, তাহলে আমাদের সবার হাইটের অ্যাভারেজ বের করতে হবে। গড় কীভাবে করবো? খুব সোজা, সবার হাইট মাপবো, যোগ দেব আর মোট সংখ্যা দিয়ে, মানে 6 দিয়ে ভাগ দিব, তাই তো? তো ধরা যাক আমরা গড় হাইট পাইলাম, উচ্চতা পাইলাম 155 সেন্টিমিটার, হ্যাঁ। এখন আমাদের জানা দরকার এক একজন এই গড় থেকে কম বা বেশি। প্রথমজন গড় থেকে কত বেশি? 18 সেন্টিমিটার বেশি, তাই না? দ্বিতীয়জন গড় থেকে কত কম বেশি? 8 সেন্টিমিটার কম, তাই না? কম। এইভাবে যেতে যেতে আমরা শেষ ব্যক্তিকে দেখব গড় থেকে সে 6 সেন্টিমিটার বেশি, তাই না? লম্বা। তাইলে আমরা দেখছি যারা খুব লম্বা বা খুব খাটো তারা গড় থেকে খুব বেশি দূরে থাকে, তাই না? আগেও তো দেখছি একই জিনিস, তাই না? তো এখন এক একজন গড় থেকে কত দূরে আছে সেটা হইতেছে আমার আউটলায়ার। আউটলায়ার বের করতে হইলে আমাদের জানা দরকার গড়ে এক একজন গড় ভ্যালু থেকে কত দূরে, উপর দিকে কত দূরে বা নিচ দিকে কত দূরে, হ্যাঁ। এটাই আমাদেরকে দেখায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের এই হিসাবে গড় থেকে অ্যাভারেজ ভ্যারিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইতেছে, অঙ্ক কইসা আমি বের করছি, 12.06 সেন্টিমিটার। তো এবার প্রশ্ন হইতেছে এটা কেমনে ক্যালকুলেট করলেন, দেখামো কেমনে করলাম, অনেক জটিল না কিন্তু, আগে কয়ে রাখলাম এটা হইতেছে ফর্মুলা। তো আমি এই ফর্মুলা কোনটা কি এটা দেখাইলাম না, কিন্তু এটা সোজা ফর্মুলা, এটা কঠিন না, দেখতে কঠিন লাগে কিন্তু সোজা, এর ভেতরে যাওয়ার দরকার নাই। কারণটা হইতেছে কি, কারণটা আমি বলি, কারণ আপনি এক্সেলে কম্পিউটারে এক্সেলে আপনি এটা করতে পারবেন, কোনো অঙ্ক কষার দরকার নেই, ফর্মুলা দিয়ে আপনি করতে পারবেন, হ্যাঁ। আমি এটা এক্সেলে করছি, আমি দেখাই দেবো না, এটা ফর্মুলা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা দিলে আপনি হরহরায় করে ফেলবেন মুহূর্তের মধ্যে। তো তাইলে এইবারে একটা পরীক্ষা হয়ে যাক, এই যে বলেন তো 6 জনের মধ্যে আউটলায়ার কেডা কেডা, হ্যাঁ প্রথমজন না, হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে, লাল দাগের বাইরে, তাই না? বোঝা গেছে? এইবার আসেন আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেখি যে ওই যে আঞ্জুমান মফিদুল ইসলামের যে 42 লাশ দফন করছিল না, ওইটার মধ্যে আউটলায়ার বের করে মৃতের সংখ্যা বের করব, হ্যাঁ। আমি স্ক্রিন রেকর্ডিং করতে পারি নাই, তাই অঙ্কের ধাপগুলো দেখাতে পারতেছি না, আমার ল্যাপটপে স্ক্রিন রেকর্ডারটা কাজ করতেছে না। তো আমার এডিটর যদি কইরা দেখাতে পারে তাহলে আপনি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখতে পারবেন, আদারওয়াইজ জায়গাগুলো হাইলাইট করে দেখাই দেব। তো এতে এ কলাম দেখেন, এ কলামে হচ্ছে বৎসর, বি কলামে মাস, সি কলামে 42 লাশ দাফনের সংখ্যা বসাইছি। তো এই সংখ্যাগুলো গড় কত? গড় তো সিম্পল, সবগুলো যোগ দিয়ে ভাগ দিবেন, এটা হচ্ছে 105, হ্যাঁ। এটা হচ্ছে মিন, এই যে দেখেন M4 সেলে, হ্যাঁ M4 সেলে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 42 M3 সেলে। ফর্মুলাটা দেখেন, ফাংশন বারে উপরে, হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা দিয়ে কীভাবে বের করতে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এইবার আমাদের আপার আর লোয়ার লিমিট বের করতে হবে, তাই না? আমরা আগে দেখছি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরের পার্টটা কতটুকু আর নিচে কতটুকু আছে, তাই না? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এটা গড়ের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যদি দ্বিগুণ যোগ করেন তাহলে এটা আপার লিমিট পাবেন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দ্বিগুণ যদি বিয়োগ করেন তাহলে লোয়ার লিমিট পাবেন, হ্যাঁ। ওই যে আগের ছবিতে দেখছেন না, লাল রঙের উপরের
দাগটা আর নিচের দাগটা। তাইলে আপার আর লোয়ার লিমিটের বাইরে যেটা সেটাই হইতেছে আউটলায়ার। হ্যাঁ, আপার আর লোয়ার লিমিট এইটারও বাইরে যেটা, এটারও বাইরে, এটারও বাইরে, সেটা হইতেছে আউটলায়ার। আমি কন্ডিশনাল ফর্মেটিং করে আউটলায়ার বের করব। এটা এটা সোজা আর কি, আমার জন্য সোজা। হ্যাঁ, আমি ধরেন কন্ডিশনাল ফর্মেটিংয়ে আমি রুল সেট করছি, রুল সেট করা যায় যে এম পাঁচ সেলে যে এই সংখ্যাটা আছে আর এম ছয় সেলে যে এই সংখ্যাটা আছে এই দুইটার মধ্যে যেইটা পড়বে সেটার লাল রং কইরা দেবেন, আর এর বাইরে যেটা সেটা সাদা রং থাকবে। এটা হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং, এইভাবে করছি আর কি। তো এটা দেখতে পারবেন, এই যে এটা কিভাবে দেখতে পারবেন, আমার ফর্মুলাটা ম্যানেজ রুলে গেলে। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে সাদা কোন কোন সেল কোনটা, শুধু মে মাস 367 জনের মৃত্যু, এইটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। হাসিনা, তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা, মাটি খুঁড়া আমরা ভাইয়ের মৃতদেহ বের করব, যেই লাশ তুমি গুম করছো সে খুনের দায় তোমার বিচার হবে। তবে কয়জনের মৃত্যু হয়েছে কমপক্ষে, 367 মাইনাস মিন মানে গড় প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপার লিমিট, তাই না? আসে কত? 71 জন। 5ই মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাট্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নাই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাইতে পারে। প্রত্যেক রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে হাসিনা, আর তোমার বাহিনী তৈরি থাকো, আমাদের ভাইয়েরা আসবে, ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যুঞ্জয়।